আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম প্যাশন উইথ প্যাশনে। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো রমজানের স্পেশাল একটি আইটেম, সেটা হচ্ছে সমোচা। এই সমোচাটি একদম হোটেল স্টাইলে নয়, এটা একদম আমি নিজের মতো করে তৈরি করেছি। তো আজকে আমি এটা কিভাবে তৈরি করব ওটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে সবাইকে একটি অনুরোধ যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমপক্ষে 2 থেকে 3 মিনিট দেখে কমেন্ট করবেন। তো প্রথমে আমি এখানে প্রায় 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 চামচের মতো সয়াবিন তেল ও লবণ দিয়ে দিলাম ময়দার সাথে। তেল ও আটাটা যেন খুব ভালো মতো মিশে যায়। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা এটা তৈরি করার জন্য আটার ব্যবহারও করতে পারেন। তবে ময়দাটা দিলে খাবারটা একটু ভালো হয় এবং খেতে খুব টেস্ট হয়। তো এটা আমি খুব ভালো মতো মিক্স করে নিলাম। তো এটা মিক্স করে নিয়ে সেখানে আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিব। একবারে পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে এটার দলাটা আমি তৈরি করব। তো আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা আমি প্রয়োজন মতোই দিব পানি। এখানে আমি হালকা একটু কুসুম গরম পানি ব্যবহার করেছি। তো দেখুন আটাটা আমি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করিনি, একটু সফট হয়েছে। এটা খুব ভালো মতো মেখে এখন এটাতে আমি হালকা তেল দিয়ে এটা ঢেকে রেখে দিব। তো এই সমোচাটি তৈরির জন্য আটার যেই মিশ্রণটা বা ময়দার যে মিশ্রণটা তৈরি করা হয় এটা খুব ভালো মতো ময়েট করে নিতে হবে, যাতে এটা খুব সফট হয় এবং এটা তৈরি করতে যেন কোনো সমস্যা না হয়। এজন্য ভালো তেল, ভালো মতো তেল দিয়ে এটা খুব ভালো মতো মুথে নিতে হবে। দেখুন এখানে তেল লাগিয়ে খুব ভালো মতো মুথে নিচ্ছি এবং এটা পরবর্তীতে আমি একটি প্লেট দিয়ে ঢেকে দিব। এখন যে সমোচাটি আমি তৈরি করব সেটা হচ্ছে, আমি এখানে ভিতরে কিছু সবজির ব্যবহার করেছি, সবজি, ধনিয়া পাতা ও কাঁচা পেঁয়াজ। তো এখানে গাজর ও আলু আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সবজির ব্যবহার করতে পারেন। তো এখন আমি এখানে কিছু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ভাজা ভাজা করে নিব কিছুক্ষণের জন্য। এখানে সাধারণত হোটেলে আমরা যে সমোচাগুলো খেয়ে থাকি ওগুলোর ভিতরে সুজি, ময়দা এগুলো দিয়ে, পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়। তো ওগুলোও খেতে ভালো লাগে, কিন্তু আপনারা যদি এভাবে সবজি দিয়েও সমোচা তৈরি করে খান এটাও খেতে খুবই ভালো লাগবে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে সামান্য পানি ব্যবহার করেছি, করে এখানে 1 চামচ 1.5 চামচের মতো আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি পরপর মশলাগুলো দিয়ে দিব। তো আপনি দেখছেন যে পেঁয়াজটা এত সুন্দর করে ভাজা হয়েছে যে কালারটাই অন্যরকম হয়ে গেছে। তো এখানে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ো ও 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করব, তাই একটু কম দিলাম। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন, গরম মশলার গুঁড়াটা। তো এখন আমি সেই আলু আর গাজর গ্রেট করে রাখাটা আমি এখন দিয়ে দিচ্ছি, যাতে এটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নেওয়া যায়। তো এখন আমি এটা খুব ভালো মতো কষিয়ে নিব। আমি 4-5 মিনিটের মধ্যে ঢেকে রেখেছিলাম। তো এটা পানি শুকিয়ে গেছে, এখন আমি সেই কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি দিয়ে এটা নেড়ে দিচ্ছি, কারণ এটা দিলে খাবারের ফ্লেভারটা আরও ভালো হয়। তো আপনারা চাইলে এখানে টমেটো কুচি বা গ্রেট করে টমেটোও দিতে পারেন, তবে না দেওয়াই ভালো। এটা এখন আমি তৈরি হয়ে গেছে, এখন আমি ময়দাটা ভালো মতো মথে নিচ্ছি। এটা যত বেশি মথা যাবে তত এটা সফট হবে এবং খেতেও খুব ভালো লাগবে, কারণ আমি যে রুটিটা তৈরি করব সেই রুটিটা তৈরি করার জন্য আটাটা খুব ভালো মতো মথে নেওয়া খুব জরুরি। তো এখানে আমি যে রুটিটা তৈরি করব এটা অবশ্যই খুব ভালো মতো দেখবেন, কারণ এটা হচ্ছে সমোচা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তো এখন আমি ডোগুলো এভাবে মথে মথে গোল করে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। তো এখন আমি একটি একটি করে রুটি বেলে নিব। তো আমি প্রথমে এইভাবে দলা করে পাতলা করে গোল করে নিয়েছি, এখন আমি হালকা একটু ময়দা ছিটিয়ে আমি এটা ডোলে আস্তে আস্তে চেপে চেপে তৈরি করব। তো এভাবে গোল গোল করে আমি পরপর সবগুলো রুটি তৈরি করে নিব। তো আস্তে আস্তে উল্টে উল্টে আমি রুটিটা তৈরি করছি। তো আমার রুটিগুলো হয়ে গেছে। তো এখন আমি আরেকটি রুটি তৈরি করব, সেম এইভাবে পরপর আমি সবগুলো রুটি তৈরি করে নিব। তো আমি দেখুন রুটিগুলো খুব বেশি বড় করিনি, কিন্তু এটা আরও বেশি বড় করে তৈরি করতে হবে। এখন আমি এটা সামান্য তেল দিয়ে নিচ্ছি, এটা বেলার পরে এখন এটা আমি আবার সামান্য একটু গুঁড়ি দিয়ে দিব। তো রুটিটা এইভাবে তৈরি করলে আমার সমোচার লেয়ারটা খুব ভালো হবে।
এজন্য আমি এইভাবে তৈরি করে নিব। তো একটির উপর আরেকটি রুটি দিয়ে এখন আমি এটা বেলতে থাকব। তার জন্য পরপর আমি চারটা রুটি এভাবে তৈরি করে নিয়েছি। পরে এভাবে একটির উপরে একটি আটা ও তেল দিয়ে দিব। এইভাবে তৈরি করে নিলে রুটির শেপটা পাতলা হয় এবং ভাজাটাও খুব সুন্দর হয়, কারণে আমি এভাবে তৈরি করব। তো আমার এভাবে পরপর দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা বেলে নিব। তো এভাবে বেলে নিলে একটার সাথে আরেকটি লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ এখানে আটা ও তেল দুটি ব্যবহার করা হয়েছে। তো এইভাবে আমি খুব আস্তে আস্তে হালকা হালকা চেপে চেপে রুটিগুলো আমি খুব বড় সাইজের করে তৈরি করে নেব। তো আমার রুটিটি হয়ে গেছে, এখন আমি একটি তাওয়াতে আগে থেকে তাওয়াটি বসিয়ে হালকা গরম করে নিয়েছি। এখন লো হিটে আমি এই রুটিগুলো খুব আস্তে আস্তে ভেজে নিব। তো আমি এটা পুরোপুরি ভাজে নিয়ে হালকা হালকা ছেঁকে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা খুব বেশি ভাজা হয়নি। তো এইভাবে আমি একটি একটি করে রুটি উল্টিয়ে উল্টিয়ে আমি ভেজে নিয়েছি। এখন সমোচাটি তৈরি করার জন্য আমি রুটির চারপাশ এভাবে একটি স্কেলের সাহায্যে কেটে মাঝখানের চারটি কোণা বের করে নিব। তো আমি এভাবে তৈরি করে নিয়েছি লম্বা লম্বা করে। দেখুন রুটিগুলো খুব সফট হয়েছে এবং একটির সাথে আরেকটি লেগে যায়নি। তো এইভাবে আমি লম্বা করে কেটে সব একসাথে করে নিয়েছি। এভাবে করাতে আমার রুটিগুলো খুব তাড়াতাড়ি একসাথে ছেঁকা হয়ে গেছে। তো এখানে সেই বাড়তি অংশগুলো, এগুলো আমি একসাথে করে রেখে দিচ্ছি। এগুলোকে আমি নিমকির মতো তৈরি করব। তো এগুলো আমি পাশ পাশ কেটে নিয়েছি। এখন একটি বাটিতে আমি 2 চামচ ময়দা ও সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো এটা আমি খুব বেশি ঘন করব না, মোটামুটি পাতলা করেই তৈরি করে নিব। তো এখন আমি সেই পুরটা নিয়ে এখন আমি সমোচাটি তৈরি করব। তো এখানে আমি পুরটা নিয়েছি, এটা খুব ভালো মতো ঝরঝরে হয়ে গেছে। তো এখন আমি সেই লম্বা করে কেটে রাখা স্লাইসটা এভাবে বিছিয়ে সেই ব্যাটার দিয়ে চারপাশ এভাবে আটকে দেওয়ার জন্য এটা লাগিয়ে নিচ্ছি। তো আপনারা দেখুন এটা আমি কীভাবে করছি। এটা আমি কোনাকোনিভাবে করে এটা এভাবে আঠার মতো মেখে তারপরে এক কোণা দিয়ে আরেক কোণা দিয়ে একটি তিন কোণার মতো তৈরি করে নিয়েছি। তো এই ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি, এটা দিলে এটার সাথে এটা আঠার মতো আটকে থাকবে। তো এটা আমি এভাবে উল্টে উল্টে তিনটা মোড়ান দিয়ে এভাবে তিন কোণার মতো করে নিয়েছি। আসলে এটা এভাবেই করতে হয়, এটা একদম বলতে পারেন যে ঝালমুড়ির যে আমরা তৈরি করার জন্য যে প্যাকেটটা তৈরি করি সেম ওইভাবে করে নিতে হবে। তো আর বাকিটা এভাবে ঝুলিয়ে ভিতরে সেই পরিমাণ মতো আমি প্রায় 2 চা চামচের মতো সবজিটা দিয়ে নিয়েছি। দিয়ে এটা উপর থেকে এভাবে দিয়ে আবার তিন কোণা দিয়ে মেরে দিতে হবে। দেখে নিন, এখানে এবার একটু ময়দা লাগিয়ে নিচ্ছি সেই আঠাটা। তো এটা দিয়ে নিলে আটার সাথে এটা ভালো মতো লেগে যাবে, পরবর্তীতে এটা ছুটবে না। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই এটা তৈরি করে ফেলেছি। তো আরেকটু আঠা দিয়ে বাকি কোণাটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লাগিয়ে নিব। তো এটা তৈরি করা খুবই সহজ। তো এভাবে মুড়িয়ে আমি লাগিয়ে নিলাম একটি। তো এভাবে আমি পরপর সবগুলো তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এটা খুব সহজেই মুড়িয়ে নিলাম। তো এটা একভাবে তৈরি হয়ে গেছে। তো একটুখানি ফাঁকা আছে, তার সুবিধার জন্য আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন এভাবে লম্বা পিসটার সাথে আরেকটুখানি এরকম আরেকটি আঠা তৈরি করে আঠা দিয়ে আরেকটি আলগা করে পাতলা রুটিটি আমি এভাবে লাগিয়ে নিলাম। তো এটা হচ্ছে যদি আপনার এটা শর্ট পড়ে যায় তখন আপনি এভাবে জোড়া দিয়েও তৈরি করে নিতে পারেন। তো সেম আমি এইভাবে সেই কোনাকুনি করে আমি এটা লাগিয়ে নিচ্ছি, সেভাবে আবার মুড়িয়ে নিব। তো এইভাবে দেখুন একটার সাথে আরেকটি এভাবে জাস্ট কোনাকুনি করে এরকম থেকে আরেকটি এদিক থেকে আরেকটি দিয়ে দিব। তো ওটা অনেক বড় ছিল তাই আমার অনেকগুলো প্যাচ দেওয়া হয়েছে। তো এটা একটু ছোট করে আমি তৈরি করে দেখাচ্ছি, এটা আমি দুই ধরনের করে দেখাবো। তো এক ধরন তো হয়ে গেল, তো আরেকটি এভাবে খুব সহজে এভাবে মুড়িয়ে লাগিয়ে নিব। তো একটি বড় আর একটি ছোট এভাবে করে আমি দুই ধরনেরই তৈরি করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার সমোচাগুলো। তো এখন দেখুন এখানে আমি কিছু এখানে প্রায় আমি 4-8টির মতো সমোচা তৈরি করেছি। তো এখানে আমি তেলের ভিতরে সমোচাটি দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা তেলে দিয়ে এটা ভাজবেন, কিন্তু আমার তেলটা একটু গরম হয়ে গেছে। তো এইভাবে তেলের মধ্যে দিয়ে দেখুন আমি এটা ভেজে নিয়েছি। এটা খুব মচমচে হয়েছে উপরের অংশটা। আপনারা যদি চান একটু নরম করে ভাজতে তাহলে ঠান্ডা তেলে এটা দিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন। তো আমার সমোচাটি হয়ে গেছে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।